আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত কুয়েত প্রবাসী, আজ 2 মে ইংরেজি 2021 সাল। কুয়েতের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকলে আপনি বিস্তারিত জানতে পারবেন। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত কুয়েতের নতুন আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি। কোভিড-19 পরিস্থিতির অবনতি হওয়ার পর থেকে শুধুমাত্র 2020 সালেই কুয়েত ছেড়ে চলে যায় 2,15,000 বিভিন্ন দেশের প্রবাসী। আপনারা জানেন যে কোভিড-19 পরিস্থিতির অবনতির কারণে কুয়েত জুড়ে দীর্ঘদিনের কারফিউ জারি করে রেখেছিল 2020 সালে, যেটা পৃথিবীতে একটি রেকর্ড ছিল। কোভিড-19 পরিস্থিতির কারণে পৃথিবীর কোনো দেশ এ ধরনের লকডাউন বা কারফিউ জারি করে রাখেনি, যেটা কুয়েত করেছিল। এছাড়া আপনারা জানেন যে বর্তমান 2021 সালেও কুয়েতে যে ধরনের নিয়ম সীমাবদ্ধতার ব্যাপারগুলো রয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, এই সিস্টেমটাও পৃথিবীর কোনো দেশ এখনো ফলো করেনি। মধ্যপ্রাচ্যের খুবই শক্তিশালী একটি দেশ এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী একটি দেশ কুয়েত। আর কুয়েত কোভিড-19 পরিস্থিতির অবনতির পর থেকে তাদের অর্থনীতির যে দুরবস্থা ফুটে ওঠে সেটা থেকে বাঁচতেই 2020 সালে 2,15,000 প্রবাসী কুয়েত ছেড়ে চলে যায় একেবারে। এছাড়া বিভিন্ন দেশের আরও কয়েক লক্ষ প্রবাসী দেশে গিয়ে আটকা পড়ে, বিশেষ করে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার কারণে। যদিও আপনারা জানেন যে কুয়েত সম্পূর্ণ কুয়েতের খরচে 2020 সালে সাধারণ ক্ষমা দিয়েছিল, কিন্তু সেই সাধারণ ক্ষমা সুযোগ নেয় শুধুমাত্র কিছু সংখ্যক প্রবাসী, যার একটাই কারণ কুয়েতের অর্থনীতি মন্দাভাব। এছাড়া বর্তমানে কুয়েতের 4 মাসের সাধারণ ক্ষমা চলছে, যেটা জরিমানা দিয়ে দেশে যাওয়া। পাশাপাশি আরও একটা সুযোগ রয়েছে, সেটা হচ্ছে যে কুয়েতে জরিমানা দিয়ে বৈধ হওয়া। যদিও দীর্ঘদিন এই সুযোগ দিয়ে রেখেছে কুয়েত, শুধুমাত্র তাদের সিস্টেম সহজ না করার কারণে খুব একটা প্রবাসীরা এই সুযোগ নিতে পারছে না। যদিও কুয়েতে বর্তমানে 1,80,000 অবৈধ প্রবাসী অবস্থান করছে, যারা এই সুযোগ নিতে পারছে না শুধুমাত্র কুয়েতের বিভিন্ন সিস্টেমের কারণে। যার কারণ হচ্ছে যে কুয়েত যদিও জরিমানা দিয়ে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু সেই সুযোগটা দেয়নি একজন প্রবাসী তার আগের স্পন্সর বা আগের কুয়েতির হাউল পেপার বা ট্রান্সফার পেপার ছাড়া বৈধ হতে পারবে, যেটা পৃথিবীর বিভিন্ন দেশ সাধারণত করে থাকে। আপনারা জানেন যে যেটা সহজ উদাহরণ হচ্ছে মালয়েশিয়া বা ইউনাইটেড আরব আমিরাত। আরব আমিরাত কোভিড-19 পরিস্থিতিতেও এ ধরনের বিশাল বিশাল সুযোগগুলো দিয়েছিল, কিন্তু কুয়েত যদিও নাম মাত্রে এই সুযোগ দিয়ে রেখেছে, কিন্তু প্রবাসীরা না পারছে জরিমানা দিয়ে দেশে যেতে, না পারছে জরিমানা দিয়ে বৈধ হতে। জানি না কবে তাদের ঘুম ভাঙবে বা তারা এই সিস্টেমগুলো সহজ করবে, যাতে করে অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ নেয় বা অবৈধ প্রবাসীরা কুয়েত ছেড়ে চলে যায়। এদিকে কুয়েতের আন্তর্জাতিক সীমাবদ্ধতা বা আন্তর্জাতিক ফ্লাইটের যে সীমাবদ্ধতা সেটা এখনো বহাল রেখেছে, যদিও শুধুমাত্র গৃহপচারিকা বা খাদেম আকামাদারি বা 20 নম্বর বিসাদারীরা সরাসরি কুয়েত প্রবেশের সুযোগ পাচ্ছে। কেমন হয়েছে ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। শুভকামনা সকল প্রবাসীর দরে, সাথে থাকুন আমাদের, সাথে রাখুন আমাদের।